জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা সাজা বাড়িয়ে দশ বছরের কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট বিচারিক আদালতের রায় এই মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছিল মঙ্গলবার হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ সংক্ষিপ্ত এই রায় ঘোষণা করে রায়ে মামলার অন্য দুই আসামির দশ বছর করে সাজা ও বহাল রাখে হাইকোর্ট সাজা থাকা অবস্থায় আগামী নির্বাচনে খালেদা জিয়ার অংশ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল জিয়া অরফানেজ ট্রাস্টের নামে বিদেশ থেকে আসা দুই কোটি দশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এই মামলায় এবছর আট ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দেয় বিশেষ জজ আদালত মামলায় তার ছেলে তারেক রহমান সহ অন্য পাঁচ আসামিকে দেয়া হয় দশ বছর করে সাজা রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া অপরদিকে সাজা বাড়ানোর জন্য আবেদন করে দুদক মঙ্গলবার হাইকোর্টে সকাল দশটার দিকে বিচারপতি এম এনায়তুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আদালতে আসন গ্রহণের পরপরই রায় ঘোষণা শুরু করেন দুর্নীতির মামলার এই রায়ে খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা বাড়িয়ে করা হয় দশ বছর অপর দুই আসামির সাজাও বহাল রাখা হয় রায়ে সংক্ষিপ্ত রায়ের কার্যকর অংশটুকু ঘোষণা করে আদালত যেখানে খালেদা জিয়ার আপিল খারিজ আর দুদকের আবেদন মঞ্জুর করা হয় মাননীয় হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছেন তিনটি আপিলে খারিজ করে দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আমাদের যে রুল টা ছিল সাজা বৃদ্ধির জন্য সেটা মঞ্জুর করেছেন এবং বেগম জিয়াকে পাঁচ বছর থেকে সাজা বাড়িয়ে 10 বছর দিয়েছেন তার মানে প্রত্যেকজন আসামি এখন 10 বছর করে সাজা প্রাপ্ত আচ্ছা না জাবিন তো অটোমেটিক বাতিল হয়ে যাবে যখন সাজা জাবিন অটোমেটিক বাতিল হয়ে যাবে রায় ঘোষণার সময় আদালত কক্ষে উপস্থিত হননি খালেদাজিয়ার আইঞ্জিবীরা তবে এর আগে আদালতের বাইরে তারা বলেন কোন আদালতেই আর ন্যায় বিচার পাচ্ছেন না খালেদাজিয়া আমরা কোথাও আজকে কোনো বিচার পাচ্ছি না এক এগারোর সময় যেমনিভাবে রাজনীতিবিদরা বিচার পায়নি আজকেও এখানে মনে হচ্ছে যে একটা সেরকম অবস্থা হচ্ছে এবং বেগম খালেদা জিয়া একের পর এক আর তিনি ডিপ্রাইভ হচ্ছেন বিচার থেকে এটা আমাদের অনেক দুঃখ হাইকোর্টের রায়ের ফলে আসছে নির্বাচনে খালেদাজিয়ার অংশগ্রহণের আইনগত আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল তিনি জানান সাজা থাকা অবস্থায় কেউ নির্বাচনে অংশ নিতে পারে না আপিল করে যদি এই সাজাটাকে বাতিল করা হয় সাজার দুই রকম ব্যাখ্যা আছে সাজার কার্যকরিতা স্থগিত করা আর সাজা বাতিল করা এই ক্ষেত্রে আমার অভিমত হলো কেউ যদি নির্বাচন করতে চান তাহলে সাজাটাকে আদালতের মাধ্যমে বাতিল করতে হবে সেটা সাময়িক স্থগিত করে নির্বাচন করা যাবে না বলে আমি মনে করি গেল ফেব্রুয়ারিতে রায় ঘোষণার পর থেকেই নাজিমউদ্দিন রোডে কারাগারে বন্দী ছিলেন খালেদা জিয়া তবে বর্তমানে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি डेनित न्यूज़ 9, नाइन ढाका